ওয়েলকাম টু মাই চ্যানেল লগ্ন জিতা চ্যানেল তে সবাইকে স্বাগত আজকে আমরা চলে এসেছি ইকো পার্কে তো চলো সবাই মিলে ইকো পার্কে এনজয় করি এই যে সবাই মিলে এসে গেছি এই যে পুচকুটাও চলো আমরা যাব এই যে আরেকজন লগ্ন জিতা তুমি একটু হাই করে দাও হাই হ্যাঁ সবাই মিলে আমরা যাচ্ছি ইকো পার্ক তো চলো বন্ধুত্ব হওয়ার টাইম এখনো হয়নি আমাদের এবার আমরা হচ্ছে ডবল ডেকার সাইকেলগুলো নিয়ে একটু চালানোর ইচ্ছা হলো তো আমরা এখান থেকে নিয়ে নিলাম এই সাইকেলগুলো তো এখানে 350 টাকা হচ্ছে জমা দিতে হয় আর 150 টাকা করে হচ্ছে আধ ঘন্টা টাইমের জন্য চালাতে দেয় তো আমরা সাইকেলটা নিয়ে নিলাম আর আমরা এখন চালাবো সবাই মিলে তো দেখতে থাকো হ্যাঁ হ্যাঁ এই রাস্তা দিয়ে চলো না রাস্তা দিয়ে চালাতে হবে মাঠে না মাঠে না তুমি পারছিলে না দেখো টুল টুল ইয়ে পারছে একজন বললো 2 কিলোমিটার দূরে আছে একজন বললো আধ ঘন্টা লাগবে তো তারপরে আলটিমেট পৌঁছালাম এবার যাচ্ছি কোথায় চলো তোমাদের সঙ্গে দেখাবো তো এবার আমার ফেভারিট ইউটিউবার ইনসাইড আউটের রেস্টুরেন্ট আউটার বিয়ন্ডে চলে আসলাম মনে যব থেকে এই রেস্টুরেন্টটা হয়েছে মনে একটা যাওয়ার ইচ্ছা ছিলই তারপরে টুলটুলদের বাড়ি আসাই টুলটুলরা বললো যাবে পিঙ্গি মাসি তো আমি তো চাঁদে হাতে চাঁদ পেয়ে গেলাম তো গেলাম ওদের সাথে ভীষণ 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 ভালো লেগেছে তো একটু ইচ্ছা ছিল ওদের সাথে দেখা করব তো সেটা দেখা হলো না কিন্তু আমি ওদের যে রেস্টুরেন্টটা ভীষণ ভীষণই ভালো তোমাদের যাদের যেতে ইচ্ছা করছে অবশ্যই
সই যেও আর এনজয় করো আমাদের সাথেই। রেস্টুরেন্টটা আমার খুবই ভালো লেগেছে আর বিশেষ করে যেহেতু ইনসাইড আউটের রেস্টুরেন্ট তার জন্য মনে হয় একটু বেশিই ভালো লেগেছিলো। কিন্তু আমার চোখ কিন্তু বারবার ছিল দরজার দিকে, কারণ আমি মনে করছিলাম যদি একটু সৌহার্দ্য বা ওর দিকেও একটু আসতো তো দেখাও হতো। তো লাস্ট পর্যন্ত কেউ আসলো না, আমাদের যেটা অর্ডার দিয়েছিলাম সেটাই চলে আসলো। তো এই দেখো, এই লিখে দিয়েছি।